আজকে আমরা যেটি পড়ব সেটি হল তোমাদের ভূগোলের চতুর্থ অধ্যায় ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে এর আগের দিনই তোমাদের এই চ্যাপ্টারের বেশ কয়েকটি প্রশ্ন লিখিয়ে দেওয়া হয়েছে তো সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বোঝানো হয়নি তো সেই প্রশ্নগুলোই আজকে তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেব যাতে তোমাদের জিনিসটি খুবই সহজ হয়ে যায় তো দেখো তোমাদের যে চ্যাপ্টারের নামটি ছিল সেটি হলো ভূ গাঠনিক প্রক্রিয়া যদি আমি এই যে চ্যাপ্টারের নামটি রয়েছে সেটাকে যদি ভেঙে ভেঙে বলি তাহলে কী হবে ভূ গাঠনিক বা গঠন আর হলো প্রক্রিয়া এমনি নর্মালি আমরা ভূ মানে জানি পৃথিবী আর গাঠনিক মানে গঠন মানে নতুন করে কোনো একটা জিনিসের তৈরি আর প্রক্রিয়া হলো কোনো একটা মাধ্যম অর্থাৎ যার দ্বারা কোনো একটি জিনিস তৈরি হয় বা সৃষ্টি হয় সেটি তো ভূ মানে আমাদের এখানে ভূমিরূপ ভূমিরূপের গঠন প্রক্রিয়া ভূমিরূপ কাকে বলবো এই যে আমাদের সমগ্র পৃথিবীটি রয়েছে পৃথিবীর মধ্যে স্থলভাগ রয়েছে আর জলভাগ রয়েছে তো স্থলভাগ ও জলভাগে দেখ জলভাগ দেখতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অর্থাৎ স্থলভাগের বিভিন্ন জায়গায় যেমন উঁচু জায়গা রয়েছে তেমনি আবার নিচু জায়গাও কিন্তু রয়েছে তো কোনো একটি উঁচু জায়গা যখন কোনো একটি মাধ্যমের দ্বারা সেটি নদীর দ্বারা হোক হিমবাহের দ্বারা হোক সূর্যের তাপের দ্বারা হোক ভূমিকম্পের দ্বারা হোক বাইরের কোনো মহাজাগতিক বস্তুর সংঘর্ষের দোরণই হোক বা মানুষের দ্বারাই হোক যখন সেই উঁচু জায়গাটি ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু জায়গাতে পরিণত হবে এবং তার যে আকৃতি আকৃতি ছিল সেই আকৃতিটি পরিবর্তন হয়ে নতুন একটি রূপ ধারণ করবে তখনই তাকে বলবো আমরা ভূমি রূপ তাহলে উপগাঠনিক প্রক্রিয়া কাকে বলবো পৃথিবী পৃষ্ঠে কোনো একটি উঁচু জায়গা যখন কোনো একটি মাধ্যম সেটি যেমন ভূ অভ্যন্তরের হতে পারে ভূপৃষ্ঠের বাইরেরও হতে পারে অথবা মহাজাগতিক কোনো উল্কাপিণ্ডেও কিন্তু হতে পারে অথবা মানুষের দ্বারাও হতে পারে যখন সেই ভূমিরূপের কী হবে আকৃতির পরিবর্তন হবে তখনই তাকে বলবো আমরা ভূগাঠনিক প্রক্রিয়া যদি তোমাদের আরও সহজভাবে বলি তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করো তোমরা যখন ক্লাস ফাইভে পড়তে বা সিক্সে পড়তে তখন তোমাদের শারীরিক গঠন যেরকম ছিল বা যেরকম দেখতে ছিলে আজকে কি তোমরা সেরকমই রইছো অবশ্যই না আজকে কি হয়েছে তোমাদের শারীরিক গঠনের কি যে পরিবর্তন ঘটেছে একটু আকারের বা রূপের পরিবর্তন ঘটেছে এই যে সময়ের সাপেক্ষে বা সময়ের ব্যবধানে তোমাদের যে আকার বা রূপের যে পরিবর্তন সেই আকার বা রূপের পরিবর্তন কি বলবো আমরা ভূগাঠনিক প্রক্রিয়া তাকেই বলবো আমরা ভূগাঠনিক প্রক্রিয়া এটি কিসের মাধ্যমে হলো অবশ্যই একটা সময়ের মাধ্যমে গেল এবার এই সময়ে তোমার খাওয়া দাওয়া কী হয়েছে হয়তো খুব বেশি বেশি হয়েছে বা কারো কম হয়েছে বা কারো ওয়েদারগত বা আবহাওয়াগত পরিবর্তনের জন্য তার চেহারার কী হয়েছে পরিবর্তন ঘটেছে যাই হোক কোনো একটা কারণ কিন্তু রয়েছে কারণ ছাড়া কিন্তু তার আকার বা চেহারার কিন্তু পরিবর্তন কিন্তু হয়নি এবার যে প্রক্রিয়া এই যে মাধ্যমের দ্বারাই তার আকার বা চেহারার পরিবর্তন ঘটবে সেটি হলো কিন্তু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূমিরূপ প্রক্রিয়া এবার এই যে ভূমিরূপ প্রক্রিয়াটি রয়েছে এই ভূমিরূপ প্রক্রিয়াটি কিন্তু তিন ভাগে বিভক্ত একটি রয়েছে পার্থিব প্রক্রিয়া একটি রয়েছে অপার্থিব প্রক্রিয়া আর হলো মানুষের দ্বারা অর্থাৎ কোন একটি স্থানের যে উঁচু জায়গাটি রয়েছে সেই উঁচু জায়গাটি কোন কোন মাধ্যমের বা কোন প্রক্রিয়ার দ্বারা সেটি পরিবর্তন হতে পারে সেগুলির উপর ভিত্তি করে ভূগাঠনিক প্রক্রিয়াকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় একটা পার্থিব একটা অপার্থিব আর হলো মনুষ্য সৃষ্ট বা মানুষের দ্বারা দেখো পার্থিব প্রক্রিয়া আমরা কাকে বলবো আমরা যে গ্রহে বসবাস করি সেই গ্রহের মূলত তিনটি উপাদান রয়েছে তিনটি উপাদান দ্বারা গঠিত একটি হল শিলামণ্ডল একটি হলো মন্ডল আর হলো বায়ুমণ্ডল এই যে তিনটি উপাদান রয়েছে এই তিনটি উপাদানের বিভিন্ন ঘটনাবলী সময় ঘটে চলেছে এই সমস্ত ঘটনাবলির দরুন যখন ভূপৃষ্ঠে কোনো একটি স্থানে অবস্থিত উঁচু স্থান যেটি ক্ষয়প্রাপ্ত হয়ে তার আকারের বা রূপের পরিবর্তন হয় অথবা কোনো একটি নিচু স্থান যেটি রয়েছে সেখানে বিভিন্ন ক্ষয়প্রাপ্ত পদার্থ দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে যখন উঁচু হয়ে অবস্থান করে এবং তার চেহারার পরিবর্তন হয় তখনই তাকে বলবো আমরা পার্থিব প্রক্রিয়া অর্থাৎ পার্থিব প্রক্রিয়ায় যে সমস্ত ভূমিরূপের পরিবর্তন ঘটবে যে প্রক্রিয়া বা মাধ্যমের মাধ্যমে সেগুলি প্রধানত আমাদের পৃথিবীতেই অবস্থিত অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগ হতে পারে অথবা পৃথিবীর যে বাইরের অংশ রয়েছে বায়ুমণ্ডলী স্তর রয়েছে সেই স্তরের কোনো একটি ঘটনার দরুণও কিন্তু হতে যেমন বিভিন্ন প্রাকৃতিক শক্তি রয়েছে উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা বায়ুর চাপ আবার বিভিন্ন অভ্যন্তরীণ শক্তি রয়েছে যেমন ভূমিকম্প অগ্নুৎপাত উৎপাদ ফলে কি হয় ভূপৃষ্ঠের উপরে অবস্থিত কোনো একটি স্থানের কিন্তু ভূমিরূপের পরিবর্তন হয় এবার যখন এগুলোর মাধ্যমে পৃষ্টির উপরে অবস্থিত কোন একটি স্থানের আকার বা চেহারের চেহারার পরিবর্তন হবে তখনই তাকে বলবো আমরা পার্থিব প্রক্রিয়া তখনই তাকে বলবো আমরা পার্থিব প্রক্রিয়া তারপরে কি রয়েছে অপার্থিব প্রক্রিয়া বা মহাজাগতিক প্রক্রিয়া অপার্থিব মানে কি পৃথিবীর মধ্যে অবস্থিত নয় অবশ্যই কি পৃথিবীর বাইরে যে মহাজাগতিক বিভিন্ন বস্তু বা উল্কাপিণ্ডগুলো ঘুরে চলেছে সেই সমস্ত উল্কাপিণ্ডগুলি সেই সমস্ত উল্কাপিণ্ডি যদি কোনো কারণে আমাদের পৃথিবীর সঙ্গে সংঘর্ষভাবে অথবা আমাদের পৃথিবী পৃষ্ঠের কোন একটি স্থানে এসে পড়ে তাহলে যেখানে পড়বে সেখানকার ভূমিরূপের হবে পরিবর্তন হবে না যখন সেখানকার ভূমিরূপের পরিবর্তন হবে তখনই তাকে বলব ভূগাঠনিক অর্থাৎ তখনই তাকে বলবো ভূগাঠনিক প্রক্রিয়া অর্থাৎ কোনো মহাজাগতিক বস্তু বা উল্কাপিণ্ড যখন আমাদের পৃথিবীর কোনো একটি স্থানে আঘাত করবে তখন সেখানে সামান্য হলেও ভূমিরূপের কিছুটা পরিবর্তন ঘটবে যখন সেখানে ভূমিরূপের এই পরিবর্তনটি ঘটবে তখনই তাকে বলবো আমরা অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়া আর মানুষও দ্বারা তো সবাই যেন মানুষের দ্বারা তোমাদের বাড়িতেই ধরো কোনো একটি উঁচু জায়গা রয়েছে এবার তোমরাই কি করলে সেটি কেটে 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 দীর্ঘদিন ধরে কাটতে 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 হলো একসময় সেই উঁচু জায়গাটি নিচু হয়ে প্রায় সমতল ভূমিতে পরিণত হয়ে গেল তাহলে যখন উঁচু অবস্থায় ছিল তখন সেটি দেখতে কেমন ছিল যেরকম ছিল যখন তোমার কেটে কেটে সেটাকে নিচু করে দিয়েছো তখন সেটি কি দেখতে আগের মতো রয়েছে অবশ্যই আগের মতো নেই সেটির কিছু আকৃতির পরিবর্তন ঘটেছে এই যে আকৃতির পরিবর্তন ঘটলো তখনই তাকে বলবো মনুষ্য সৃষ্ট বা মানুষের দ্বারা ভূগাঠনিক প্রক্রিয়া তো এই তিনটি ছিল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার বিভাগ তো এর ভেতরে আরও বেশ কিছু সব পয়েন্ট ছিল সেগুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো ফার্স্ট ছিল পার্থিব প্রক্রিয়া এই পার্থিব প্রক্রিয়াকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটা হলো ভূ অভ্যন্তরীণ বা অন্তর্জাত প্রক্রিয়া আরেকটি রয়েছে বাহ্যিক্য বা বহির্জাত প্রক্রিয়া তো এখানে দেখো অভ্যন্তরীণ বা অন্তর্জাত অভ্যন্তরীণ মানে কি অবশ্যই ভেতরের জিনিস বা অন্তর্জাত মানে কি অন্তর মানে কি ভেতর তাহলে আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে ভূপৃষ্ঠের ভেতরে যেমন তিনটি স্তর রয়েছে ভূপৃষ্ঠ গুরুমণ্ডল তারপর কেন্দ্রমণ্ডল ঠিক তেমনই ভূপৃষ্ঠের ভেতরে যে স্তরটি রয়েছে গুরুমণ্ডলের উপরে সেখানে বিভিন্ন ধরনের ভূগাঠনিক বলে কিন্তু ঘটে চলে যেমন ভূমিকম্প অগ্নুৎপাত এগুলি কী হয় ভূপৃষ্ঠের ভেতর হয় এই সমস্ত ঘটনার ফলে যখন ভূপৃষ্ঠের উপরে অবস্থিত কোনো একটি স্থানের আকৃতির বা চেহারার পরিবর্তন হয় তখনই তাকে কিন্তু আমরা অভ্যন্তরীণ বা অন্তর্জাত প্রক্রিয়া বলবো তার মানে দেখো পার্থিব প্রক্রিয়ার মধ্যে কিন্তু অন্তর্জাত প্রক্রিয়াও ছিল আবার বাহ্যিক বা বহির্জাত প্রক্রিয়াও ছিল এবার যখনই আমি পার্থিব প্রক্রিয়াকে ভাগ করে দিলাম তখন কিন্তু দুটো সেপারেট পার্ট হয়ে গেল শুধু অভ্যন্তরের ভাগ আর শুধু ভূপৃষ্ঠের বাইরের পার্ট তাহলে অভ্যন্তরীণ বলতে ভূপৃষ্ঠের ভেতরের বিভিন্ন ঘটনাবলির ফলে যখন ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের উষ্ণতার পরিবর উচ্চতার বা আকৃতির পরিবর্তন করবে তখনই তাকে বলবো অন্তর্জাত প্রক্রিয়া ঠিক একইভাবে বহির্জাত প্রক্রিয়া কাকে বলবো যেগুলো কী হয় ভূপৃষ্ঠের বাইরে ক্রিয়াশীল যেমন নদী কোথায় হয় ভূপৃষ্ঠের বাইরে দিয়ে প্রবাহিত হয় উচ্চ অংশ দিয়ে তো প্রবাহিত হয় হিমবাহ বায়ু প্রবাহ তার বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা এগুলো কি হয় ভূপৃষ্ঠের সব বাইরে এবার যখনই এগুলো ভূপৃষ্ঠের বাইরে প্রবাহিত হবে তখন এগুলোর দ্বারাও তো কোনো কোনো সময় কী হয় ভূমিরূপের কোনো একটি স্থানের আকৃতির বা চেহারার কী হয় পরিবর্তন ঘটায় তখনই তাকে কিন্তু আমরা বলব বহির্জাত প্রক্রিয়া তাহলে ভূপৃষ্ঠের বাইরে ক্রিয়াশীল বিভিন্ন শক্তি যেমন নদী বায়ু হিমবাহ তা সমুদ্রের ঢেউ এগুলির প্রভাবে যখন ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের আকার বা চেহারার পরিবর্তন হয়ে নতুন একটি যখন ভূমিরূপের সৃষ্টি করবে তখনই তাকে কিন্তু আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত আর বহির্জাত এই দুটো একসঙ্গে প্লাস করলে পরে হবে পার্থিব প্রক্রিয়া বোঝা গেল তারপর রয়েছে ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া একে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটা হলো ধীর ধীর ভূগাঠনিক প্রক্রিয়া আর একটা হলো আকস্মিক এবার ধীর ভূগাঠনিক যে প্রক্রিয়া রয়েছে এটা অবশ্যই কী হবে ধীরে ধীরে হবে দীর্ঘদিন ধরে কোনো একটি স্থানের ভূমিরূপের চেহারার পরিবর্তন হবে তখনই তাকে বলবো ধীর ভূগাঠনিক প্রক্রিয়া কিন্তু আকস্মিক যেটা রয়েছে সেটা কী হবে হঠাৎ করে হবে হঠাৎ করে এবার কী হয় ভূমিকম্প আর অগ্নিপাত যেগুলো কী হয় হঠাৎ করে হয় তখন তাকে বলবো আকস্মিক ভূগাঠনিক প্রক্রিয়া তো দেখো ধীর ভূগাঠনিক প্রক্রিয়াকে আবার চারটি ভাগে ভাগ করা যায় একটা হলে মহিভাবক আলোড়ন একটি গিরিজনী আলোড়ন একটি সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন আর হলো সমস্তিক সঞ্চালন তো এই যে তিনটি চারটি ভাগ রয়েছে এই চারটি ভাগের মধ্যে তোমাদের কিন্তু দুটি ভাগ খুবই ইম্পর্ট্যান্ট তার মধ্যে যেটি হলো মহিভাবক আলোড়ন মহিভাবক যে আলোড়নটি রয়েছে এটি গ্রিক একটি গ্রিক শব্দ ইপ্রোজেনিক থেকে এসেছে আর এই ইপ্রোজেনিক শব্দটি ইপিরোস ও জেনিস এই দুটি শব্দের সম্মিলিত অংশ যার একটির অর্থ হলো মহাদেশ আর একটির অংশ হলো উৎপত্তি অর্থাৎ ইপিরোস এর অর্থ হলো মহাদেশ আর জেনেসিসের অর্থ হল উৎপত্তি অর্থাৎ যে আলোড়নের ফলে কি হবে ভূপৃষ্ঠে মহাদেশের সৃষ্টি হবে তখনই তাকে বলবো আমরা অভিভাবক আলো অর্থাৎ যদি আমরা ডায়গ্রামটা দেখিনি ধরো কোনো জায়গায় এরকম ভূমিরূপ প্রয়োজন আমাদের পৃথিবীটা চল এরকম ধরি এটুকু পশ্চিম ধরো আমাদের জলভাগ লম্বা লম্বা মিডলে ভাগ করে দিচ্ছি এরকম একটা দাগ দিয়ে দিচ্ছি এবার এখানে নিচে থেকে পরিচলন স্রোতের ফলে যদি ঊর্ধ্বমুখী চাপ হয় ঊর্ধ্বমুখী চাপের ফলে এই অংশটা কি হবে একটু হলো উপরের দিকে উঠবে না উঠবে তো এই অংশ উপরের দিকে উঠে তখন কি হবে এখানে যে স্থলভাগটি ছিল সেই স্থলভাগটি কী হবে সমুদ্রপৃষ্ঠ থেকে হবে উঁচু হয়ে অবস্থান করবে এবার যখনই সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু হয়ে অবস্থান করবে তখনই সেখানে কী হবে মহাদেশের সৃষ্টি হবে অর্থাৎ এই কালন সবসময় কি হয় উলম্বভাবে কিন্তু কাজ করে এই উলম্বভাবে কাজ করার জন্য মহাসাগরের কোনো নিচু অংশ উঁচু হয়ে কিন্তু মহাদেশের সৃষ্টি হয় তো এটি শর্ট কোয়েশ্চনে খুবই থাকে ময়ভাবক আলোড়নের ফলে কি হয় মহাদেশের সৃষ্টি হয় আর এটি কিন্তু উলম্বভাবে কাজ করে আর রয়েছে গিরিজনী আলোড়ন গিরিজনী আলোড়ন কাকে বলব যে আলোড়নের ফলে পর্বত বা পাহাড়ের সৃষ্টি হয় তাকেই আমরা গিরিজনী আলোড়ন বলব এই যে গিরিজনী আলোড়নটি রয়েছে এটি কিন্তু সবসময় কিন্তু অনুভূমিকভাবে হয় অনুভূমিক হওয়া হওয়ার ধরণে কিন্তু এটি পর্বত সৃষ্টি করতে সক্ষম তো দেখো এখানে এটা আমাদের তো পৃথিবী পৃথিবীর সমগ্র অংশটি কি অনেকগুলো পাতের সমন্বয়ে গঠিত এই অংশটি ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের পাতের সমন্বয়ে গঠিত তোমরা আগেই পড়ে এসছো এবার এই পাতগুলো পরস্পর কি রয়েছে এইভাবে যুক্ত রয়েছে যুক্ত রয়েছে এবার যেহেতু পাত এইভাবে যুক্ত রয়েছে দুটো পাত যদি পরস্পরের দিকে এগিয়ে আসে তো এদের যে মাসখানের যে অংশটুকু ছিল এই মাঝখানের অংশটুকু কিভাবে ভাসপ্রাপ্ত হয়ে ভঙ্গের পর্বতের সৃষ্টি হবে না এখানে একটি পাত আরেকটি পাতের নিচে কি করবে প্রবেশ করে যাবে যখনই প্রবেশ করবে তখন দুটো পাতের যে সংযোগস্থল রয়েছে সেই সংযোগস্থলের যে মাঝখানে পলির থাকবে সেটি কি হবে ভাসপ্রাপ্ত হবে ভাসপ্রাপ্ত হয়ে কী হবে আমাদের ভঙ্গির পর্বতের সৃষ্টি হবে অর্থাৎ এটি কিন্তু অনুভূমিভাবে হয় কিন্তু গিরিজনী আলোড়ন উলুম্বভাবে কিন্তু হয়েছিল তো এই দুটো আলোড়ন খুব ভালোভাবে মনে রাখবে ময়ীভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়ন ময়বক আলোড়নের ফলে মহাদেশের সৃষ্টি হয় আর গিরিজনী আলোড়নের ফলে পর্বতের সৃষ্টি হয় তারপরে ছিল বা বহির্জাত যে প্রক্রিয়া ছিল সেই বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কিছু পার্ট একটি ছিল অবরোহণ আরোহণ এই দুটো পার্টও খুবই ইম্পর্টেন্ট তো দেখো অবরোহণ আর আরোহণ প্রক্রিয়া কাকে বলবো অবরোহণ মানে তোমরা মনে রাখবে হয় অর্থাৎ ভূপৃষ্ঠে কোনো একটি উঁচু জায়গা রয়েছে এই উঁচু জায়গা কোন নদী দ্বারা হতে পারে কোন হিমবাহ দ্বারা হতে পারে আবার বৃষ্টিপাতের দ্বারা হতে পারে অথবা সূর্যের তাপের দরুনও হতে পারে যখন এই উঁচু ভূমিটি ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ভূমিতে পরিণত হয়ে যাবে তখন তাকে বলবো আমরা অবরোহণ প্রক্রিয়া অর্থাৎ নদী বায়ু হিমবাহ ইত্যাদির মাধ্যমে যখন ভূমিরূপের পরিবর্তন ঘটবে তখনই তাকে বলবো আমরা অবরোহণ প্রক্রিয়া আর আরোহণ প্রক্রিয়া কাকে বলবো ধরো কোনো জায়গায় নিচু জায়গা ছিল এবার এই যে অবরোহণ প্রক্রিয়া মানে কি হয়েছিল উচ্চ জায়গাগুলো কি হয়েছিল ক্ষয়প্রাপ্ত হয়েছিল উচ্চ জায়গাগুলো তো ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছিল এই জায়গাটা এই জায়গাটা কি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এবার এই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো কি হবে কোনো নদী দ্বারা বায়ু দ্বারা হিমবাহ দ্বারা কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে প্রবাহিত হবে এবার যখন প্রবাহিত হতে হতে ভূপৃষ্ঠের যেখানে হবে নিচু জায়গা পাবে সেই নিচু জায়গায় কীভাবে নুরী কাকড়বালিগুলো হবে সঞ্চিত হবে না সঞ্চিত হয়ে আস্তে আস্তে হবে উঁচু একটা সমতল ভূমির সৃষ্টি করবে এবং ভূমিরূপে কি করবে পরিবর্তন ঘটাবে না তখনই তাকে বলবো আমরা আরোহণ প্রক্রিয়া অর্থাৎ অবরোহণ মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যখন নিচু হয়ে একটি নতুন ভূমিরূপের সৃষ্টি করবে তখন তাকে বলবো অবরোহণ আর আরোহণ কাকে বলবো যখন সেই অবরোহণ প্রক্রিয়ার ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো কোনো নদী বায়ু হিমবাহ বা কোনো একটি মাধ্যম দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়ে কোনো নিচু জায়গা ভরাট করে একটি সমতল ভূমিতে পরিণত করে তখনই তাকে বলবো আমরা আরোহণ প্রক্রিয়া তা আশা করি তোমাদের সবার মোটামুটি একটু হলেও ক্লিয়ার হয়েছে যদি তারপরে অসুবিধা থাকে আমাকে একটু ইনফর্ম করে দেবে আমি তোমাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর তোমাদের আজকের যে ক্লাসটি বা নতুন যে নতুন যেটা খরা সেটি তোমাদের গ্রুপে আমি নোটটি লিখে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি তোমরা সবাই নোটগুলো লিখে নেবে আমি এর এরপরের দিন আবার সেটি একইভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের কোনো রকমই অসুবিধা না ঠিক আছে আর সকলে কিন্তু বাড়িতে ঠিকঠাক পড়াশোনা করবে কারণ তোমাদের কিন্তু স্কুল খুললেই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হবে সেই জন্যেই আমাদের কিন্তু প্রিপারেশন কিন্তু নিয়ে রাখতে হবে